পাঠ ষষ্ঠতে আছে আব্দুল হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর জীবন আদর্শ। হজরত আব্দুল কাদের জিলানী 470 হিজরিতে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারে তাকে জিলানী বলা হয়। তার উপনাম ছিল আবু সালে এবং উপাধি ছিল মহিউদ্দিন, কুতুবে রাব্বানী ইত্যাদি। তার পিতার নাম সালে আবু সালে মুসা, মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। তিনি ছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর পুত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহুর বংশধর। এর জন্য আব্দুল কাদের জিলানীকে আওলাদে রাসুলও বলা হয়। এই মহান অলি বাল্যকাল থেকেই ছিলেন শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞানানুরাগী ছিলেন। শৈশবে তিনি কোরআন মুখস্থ করেন এবং তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর উচ্চ শিক্ষা লাভের জন্য 18 বছর বয়সে তিনি বাগদাদ গমন করেন। সেখানে তিনি নিজামিয়া মাদ্রাসায় তফসির, হাদিস, ফিকা, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস, দর্শন, দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেন। আর হজরত আব্দুল কাদের জিলানী সাধারণ মানুষ থেকে একটু ব্যতিক্রম ধর্মী ছিলেন, সেটা তার একটি কাহিনী থেকে আমরা বুঝতে পারি। শৈশবকালে তার সেই কাহিনীতে আছে যে তিনি ছোটবেলা থেকেই মাতৃদুগ্ধ তিনি রমজান মাসে দিনের বেলায় পান করতেন না। মা খাওয়াতে চাইলেও, পান করাতে চাইলেও তিনি মুখ ফিরিয়ে নিতেন। তিনি যখন উচ্চ আব্দুল কাদের জিলানী শরীয়তের জ্ঞান অর্জন করার পর তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তিনি সুফি সাধকদের কাছে যাতায়াত করেন এবং তাদের কাছ থেকে তিনি সুফি তত্ত্ব লাভ করেন। এই সুফি তত্ত্ব লাভ করার জন্য তিনি 25 বছর মানুষের চক্ষুর অন্তরালে ছিলেন এবং তিনি জ্ঞান লাভ করার পর তিনি 521 খ্রিস্টাব্দে হিজরিতে তিনি আবার লোকালয়ের মধ্যে ফিরে আসেন। হজরত আব্দুল কাদের জিলানী তিনি শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম তার কাছে শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতো। তার জন্য তিনি প্রতি বুধবারে ঈদগাহ স্থানীয় ঈদগাহে এই বক্তৃতা দিতেন, সকালবেলা বক্তৃতা দিতেন। সেখানে অনেক মানুষ সমবেত হতো, কিন্তু তার এই বক্তৃতার কারণে যখন জনসংখ্যা বেড়ে গেছে তখন ঈদগাহের আয়তনও বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফিরখানাও স্থাপন করা হয়। এছাড়া তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন তখন বাগদাদের অভাব দেখা দেয়, তখন তিনি তার নিকট থাকা স্বর্ণমুদ্রা অভাবীদের মধ্যে দিয়ে দেন এবং তিনি নিজেই বলেন, আফসোস করে বলেন যে তোমাদের কাছে যার নিকট পুরো দিনের খাবার মজুদ আছে অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপোস থাকছে, তাহলে তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। আর তিনি শেষ জীবনে দিনের বেলায় খুতবা এবং ফতোয়া দেওয়ার খুতবা ও ফতোয়া নিয়ে ব্যস্ত ছিলেন, মানুষের মধ্যে ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন এবং তিনি সারা বছরই রোজা রাখতেন। যে 5টি দিন ব্যতীত যে নিষিদ্ধ আছে 5টি দিনে রোজা রাখা যাবে না, সেই 5টা দিন ব্যতীত আর তিনি সারা বছরই রোজা রাখতেন। এই মহান অলিকে বড়পীর নামেও ডাকা হতো। তিনি 90 বছর বয়সে 561 হিজরিতে 11 রবিউস সানি তারিখে ইন্তেকাল করেন এবং তাকে বাগদাদে সমাহিত করা হয়। এই মহান অলি
এবং আব্দুল কাদের জিলানির আদর্শ, জীবন আদর্শ আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, মানে অনুসরণও করব, যাতে আমরাও তার তিনি যেভাবে মানুষের গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতেন আমরাও তেমনভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আর তোমরা এই আব্দুল কাদের জিলানির জীবন আদর্শটা ভালো করে রিডিং পড়ে এখান থেকে ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন, 10টা জ্ঞানমূলক প্রশ্ন SW করে গ্রুপে, যার যার গ্রুপে পাঠিয়ে দিবা। আর সামনে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা, আর যাতে পরীক্ষাগুলো ভালো হয় সেদিকে খেয়াল রাখবা। আর এখনও আমাদের দেশ থেকে, মানে পৃথিবী থেকে এখনও করোনাটা চলে যায় নাই, সেজন্য আমাদের এখনও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আশা করি সবাই সাবধানে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।